নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত। চলে এসেছে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভেতর থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার, এ নিয়ে আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আইসিডিএস কেন্দ্রিক ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভেতর থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার, আতঙ্ক নদিয়ায়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভেতর থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করা হয়। কেতোয়ালি থানার পুলিশ বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। বোমা ভর্তি ব্যাগ দেখে আতঙ্কিত হয়ে পড়েন ওখানে পড়তে আসা শিশুর অভিভাবকেরা। তবে কে বা কারা কি উদ্দেশ্যে এখানে বোমা রেখেছিলেন তা তদন্ত করছে কেতোয়ালি থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের আনন্দবাস অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভেতর থেকে ব্যাগ ভর্তি বোমা দেখেন অঙ্গনওয়াড়ি কর্মী ও রাঁধুনিরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কেতোয়ালি থানায়। পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে। তবে কে বা কারা কি উদ্দেশ্যে ওখানে বোমা রেখেছিলেন তা তদন্ত করছে পুলিশ। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাঁধুনি আশেপা বিবি, তিনি সবার প্রথম স্কুলের পেছনে বাথরুমের কাছে ওই ব্যাগ ভর্তি বোমা দেখতে পান। একটু পরেই সেখানে শিশু ও তাদের মায়েদের আসার কথা ছিল। কোনোভাবে যদি কোনো শিশু সেখানে বাথরুম করতে গিয়ে বল ভেবে সেটি নাড়াচাড়া করত তাহলেই বড়সড় দুর্ঘটনা ঘটত। এই ঘটনার আতঙ্ক ছড়িয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুর মায়েদের। অঙ্গনওয়াড়ি কর্মী রীনা দে বলেন, 20 বছর ধরে স্কুলটি এখানে চলছে, কখনো এরকম ঘটনা ঘটেনি। যে বা যারা এ কাজ করে থাকুক তাদের শাস্তি হওয়া উচিত। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই জেলায় জেলায় বোমাগুলি এবং অস্ত্রশস্ত্রের হদিশ মিলছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনায় প্রায়ই প্রচুর পরিমাণে বোমা এবং অস্ত্রশস্ত্র পাওয়া যাচ্ছে। বিরোধীদের অভিযোগ, পঞ্চায়েত ভোটে তাদের সাহায্যতা করার জন্য শাসক দল এইসব অস্ত্রশস্ত্রের ভাণ্ডার প্রস্তুত রাখছে। তৃণমূল অবশ্যই এই অভিযোগ মানতে নারাজ। তাহলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভেতর থেকে ব্যাগ ভর্তি বোমা পাওয়া গেছে এবং উদ্ধার করেছে পুলিশ। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আইসিডিএস কেন্দ্রিক ভিডিও এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কী কী বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয়। চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।